আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার সাথে যুক্ত হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও শুরু করছি। যে এখন আমরা জানব যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ কিনা। অনেকে বলে থাকেন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন মিডিয়ার মধ্যে পেয়ে থাকেন আপনারা যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া কি জায়েজ, সেটা কি ওয়াজিব না মুস্তাহাব, এবং এবং কুরবানি আমরা কখন করব, ঈদের নামাজের পূর্বে কি কুরবানি করা যাবে, এরকম নিয়ে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা। দেখুন, আমরা এই পূর্বের একটা লাইভ যেটা দিয়ে আসলাম, যেটার মধ্যে আমরা পেয়ে গেলাম যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ রাসুল আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস আমরা পেয়ে আসলাম যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এরশাদ ফরমান যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা যখন জবাই করতেন, মেষ যখন জবাই করতেন, জবের সময় আল্লাহ রাসুল বলতেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, তুমি এই কুরবানিটি কবুল করো, হে আল্লাহ তুমি এই কুরবানিটি কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে, ওনার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের পক্ষ থেকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত উম্মতের পক্ষ থেকে। তখন আল্লাহ রাসূল এই কুরবানিটি যখন দিয়েছিলেন, এটা সরার মধ্যে এনেছেন, যখন আল্লাহ রসুল এই কুরবানিটি দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন, তখন কিন্তু তখন এই কুরবানির অনেক কুরবানির পূর্বে অনেক সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছেন। তখন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুল যখন বলেছেন মিন উম্মতে মুহাম্মাদিন, তখন তো যারা ইন্তেকাল করেছেন তারাও তো রসুল ইসলামের উম্মত। মদিনা শরীফ অবস্থান, মক্কা শরীফ অবস্থানকালীন সময়ে, মক্কা শরীফ অবস্থানকালীন সময়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সকল সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছেন অথবা মদিনা শরীফে আসার পর, এই কুরবানির পূর্বে, কুরবানির পূর্বে ফসল্লি রব্বিকা ওয়ানহার এই আয়াত নাজিলের পূর্বে, কুরবানির বিধান নাজিলের পূর্বে, পূর্বে যে সকল সাহাবায়ে কেরামরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহ রসুলের ইসলামের দাওয়াত কবুল করে যারা ইসলাম গ্রহণ করেছেন, সাহাবির মর্যাদা লাভ করে যারা ইন্তেকাল করেছেন, তারা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদেরকে তো উম্মত থেকে অস্বীকার করা যাবে না। তো আল্লাহ রসুল যখন এরকম দোয়া করেছেন, হে আল্লাহ মিন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করুন, তখন এই সময়ের অনেক পূর্বে অনেক সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছেন। তাহলে দেখা গেল এই ইন্তেকাল করার পরও তাহলে তো আল্লাহ রসুল বলতে পারতেন যে এতে যে যারা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে নয়, আল্লাহ তারা ছাড়া, তারা ছাড়া, এরকম তো আল্লাহ রসুল বলেন নাই। তাহলে বোঝা গেল যে সমস্ত উম্মত জিন্দা এবং মুর্দা সবার পক্ষ থেকে কুরবানি দেওয়াটা জায়েজ। তবে যারা সাহেবের নেসাবের মালিক, যারা মালিকের নেসাবের মালিক, যারা যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব জীবিতদের পক্ষ থেকে, আর মৃতদের পক্ষ থেকে কুরবানি দেওয়াটা হচ্ছে মুস্তাহাব। তারা মুস্তাহাবের সওয়াব পাবেন, তারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। তাদের পক্ষ থেকে কিন্তু ওয়াজিব নয়, কিন্তু তারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। তাহলে মৃতদের নাম কুরবানির দাতার নামের মধ্যে, অংশের মধ্যে লাগানোটা জায়েজ আছে। আপনি মনে করেন শুধুমাত্র আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনি একটা, আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন আপনি একটা গরু কিনেছেন, তাহলে ঠিক আছে আপনি গরু কিনেন, গরুর মধ্যে 60টি অংশ রয়েছে, শুধুমাত্র আপনার নাম থাকবে একটা একটা অংশে, বাকি 6টা অংশ রয়ে গেলো। এই বাকি 6টা অংশে আপনার বাবা যদি কবরস্থ হন, মা কবরস্থ হন, দাদা দাদি কবরস্থ হন, নানানির কবরস্থ হন, তাহলে আপনি তাদের নাম লাগান, নানা নানির নাম, দাদা দাদির নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, বা অন্য আরও সম্পর্কের বন্ধু বান্ধব এরকম, অথবা আপনার পীর মুর্শিদের নাম, রসুলুল্লাহ সাল্লামের নাম, আপনি এরকম নামগুলো লাগিয়ে 60টি অংশ পূর্ণ করে আপনি কুরবানি দিতে পারেন, এবং সবগুলোর গোশত আপনি নিজে একাই খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে ওদের পক্ষ থেকে, ওদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম, আমি কি সেগুলো খেতে পারবো? হ্যাঁ, আপনি নাম দিয়ে হলো কি, আপনি ওদের দৃষ্টি আকর্ষণ করলেন, আপনার ওদের রুহটা আপনার উপরে খুশ হলো, এবং ওদের জন্য আপনি কিছু সওয়াব রেসানি বসিয়ে দিলেন, এটা হলো এটা মুস্তাহাব, সুতরাং সেটা জায়েজ। আমরা এই হাদিস শরীফ এবং পূর্বের যে লাইভের যে হাদিসগুলো আমরা পেলাম তার থেকে আমরা এটা পেলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়াটা জায়েজ এবং নয়, বরং শুধু শুধু জায়েজ নয়, বরং জায়েজ তো জায়েজই, এর চাইতে বরং মুস্তাহাব সওয়াবের কাজ, মুর্দাদের জন্য খুবই উপকারী, যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য খুবই উপকারী একটা কাজ আপনি করলেন, এটা সবাই করবে না। দেখুন, এছাড়া হাদিস শরীফের মধ্যে রয়েছে যে দেখুন, এটা সাহাবায়ে কেরাম আমরা নিজেরা এটা ফেলাম, আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে হে আল্লাহ আমার উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করো সমস্ত উম্মত, উম্মতে মুহাম্মদ, তারা যারা সেই সময়ের পূর্বে যারা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে, এবং যারা পরে বা সেই সময় অবস্থান যারা করেছেন এবং পরে যারা আসবেন সবার পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানিটি কবুল করো।
তাহলে দেখা গেল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন জিন্দা মুর্দা সবার নাম উচ্চারণ করে। দেখুন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়াহু আহমদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার হাদিসের মধ্যে আবু দাউদ তিরমিজি হাদিস শরীফ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে দহা আলিয়ুন হাদিস শরীফ এসেছে যে আলানহু বি কাপশাইনে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর ঈদের সময় কুরবানির ঈদ যখন আসতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর দুইটি মেষ বা দুইটি দুম্বা তিনি কি করতেন কুরবানি দিতেন। কাপশিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা কুরবানি দিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপশিন মানে এখানে মেষ হবে যে একটি মেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেয়া হতো ওয়া কাপশিন আন নাফসিহি এবং একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে কুরবানি দিতেন। তো ওয়াকালা এবং তিনি বললেন যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদাহি আনহু যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেই সেজন্যে ফা আনা উদাহিয়া আবাদা সেজন্যে আমি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবসময় কুরবানি দিয়ে আসতেছি এবং দেব ইনশাআল্লাহ। তাহলে দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরবানি দিচ্ছেন এবং এই কথাটি বলতেছেন তখন কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ ইন্তেকাল করেছেন। তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর আলাদাভাবে একটা কুরবানি সবাই করে দিতেন যেহেতু মেষ মাত্র একটা অংশীদার এই মেষের মধ্যে অন্য মানুষ অন্য কারো নাম ঢুকানো যাবে না সেহেতু এই একটি মেষ বা দম্বা শুধুমাত্র রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তিনি কি করতেন কুরবানি দিতেন। এখন যদি আমরা গরু কুরবানি দিই তাহলে গরু কুরবানির ক্ষেত্রে তো একটি গরুর মধ্যে 60টি অংশ আছে সেই 60টি অংশের মধ্যে একটি অংশে বা দুটি অংশে আমাদের মৃত মা বাবা দাদা দাদি বা এরকম নানা নানিদের নাম আমরা মৃত এই কুরবানির অংশের মধ্যে আমরা ঢুকাতে পারি তাতে কোনো অসুবিধা নেই। যদি ছাগল হয় তাহলে তো ছাগল বেড়া দম্বা এগুলো তো একটি মাত্র অংশ এই একটি অংশের মধ্যে তো আর অন্য নাম ঢুকানো সম্ভব হবে না সেজন্যে গরুর ক্ষেত্রে উটের ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে আমরা নাম ঢুকাতে পারি তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে মৃত ব্যক্তির নামেও কুরবানি দেয়া যেতে পারে তাতে জায়েজ শুধু নয় বরং সেটা হচ্ছে মুস্তাহাব দিলে মোর্দার অনেক ফায়দা হবে। আসুন এখন আমরা জানবো আরেকটা বিষয়ে যে কুরবানির জন্তুটা আমরা কখন জবাই করব। কুরবানির জন্তুটা অনেক সময় আসে যে যদি আমরা কুরবানির এই যে ঈদের জামাতের পূর্বে যদি কেউ জবাই করে ফেলে তাহলে যে সেই কুরবানিটা কি কুরবানি হিসেবে কবুল হবে দর্তব্য হবে না এটা আমরা হাদিস শরীফের থেকে আমরা জানবো এবং ফতোয়া হলো যে এটা কুরবানিটা শুরু হবে দশই জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে। ঈদুল আজহার নামাজ না পড়ে কেউ যদি কুরবানি দেয় তাহলে সেই কুরবানিটা সেটা কুরবানি হিসেবে কবুল হবে না সেটা হবে এটা গোশত খাওয়ার মতো যেভাবে মুরগি জবাই করে আমরা ঘরের জন্য খাবারের জন্য ব্যবস্থা করি ঠিক সেভাবে এটা কুরবানি হিসেবে হবে না সেটা গোশত খাবারের জন্য হতে পারে। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন তাহলে এটা হালাল হবে ঠিক কিন্তু সেটা কুরবানি হিসেবে কবুল হবে না যদি ঈদের দিন ঈদের জামাতের পূর্বে জবাই করা হয়। তবে দ্বিতীয় দিন যেমন প্রথম দিন বৃষ্টির কারণে বা কোনো কারণে দুর্যোগ ব্যবস্থাপনার কারণে হয়তো প্রথম দিন ঈদের জামাত পড়া হয় না এই দ্বিতীয় দিন জামাত পড়বে এই দ্বিতীয় দিন যদি জামাত পড়ার পূর্বে যদি কেউ জবাই করে নেয় অর্থাৎ 11 জিলহজ জামাত পড়ার পূর্বে যদি কেউ জবাই করে নেয় তাহলে সেটা জায়েজ হবে এটা ফতোয়া দারুল মুখতারের মধ্যে আছে জায়েজ হবে কেননা দশই জিলহজ কোনো না কোনো জায়গায় ঈদের নামাজ দেশের মধ্যে ঈদের নামাজ হয়ে গেছে যেহেতু তাহলে এটা অসুবিধে নেই। কিন্তু দশই জিলহজ কোনো অবস্থাতেই দশই জিলহজ ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে সেটা কুরবানি জায়েজ হবে না যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কানা যাবাহা ক্বাবলা সলাতে ফালইউইদ কেহ যদি ঈদের নামাজের পূর্বে কুরবানি জবে করে নেয় তাহলে সেটা সে যেন পুনরায় আরেকটি কুরবানি জবাই করে কারণ সেটা তার কুরবানি আদায় হবে না তার উজবিয়তটা আদায় হবে না। এই বুখারী মুসলিম শরীফের অন্যত্র আরেকখানা হাদিস আছে এই একই বাবের মধ্যেই একই কিতাবুল আদাহির মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান যাবাহা ক্বাবলা সলাতে ফালইয়াযবাহ শাতাম মাকানাহা আল্লাহ রাসূল ফরমান যে ঈদের নামাজের পূর্বে কেহ যদি কুরবানি পশু জবাই করে নেয় তাহলে তার উচিত হবে ফালইয়াযবাহ শাতাম মাকানাহা তাহলে সেই স্থলে একটি একটি ছাগল কুরবানি করে নেওয়া কারণ কুরবানি যদি না করে নামাজের পর তাহলে সেটা কুরবানি হিসেবে কবুল হবে না। আল্লাহ রাসূল বলতেছেন ওয়ামান লাম ইয়াকুন যাবাহা ফালইয়াযবাহ আলা ইসমিল্লাহি আর যে নামাজের পূর্বে জবে করবে না সে নামাজের পর এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানিটি জবাই করবে এটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। বুখারী মুসলিম শরীফের মধ্যে আরেকখানা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি
ফি ইয়াউমিনা হাজা আন নুসাল্লিয়া। আল্লাহ রসুল বলতেছেন ঈদুল আজহার যে দিন আসবে, ঈদুল আজহার দিন আসলে সর্বপ্রথম যে কাজটি করা হবে সেটা হলো নামাজ দিয়ে সেটা কাজ এই সেই দিনের কাজ শুরু করা হবে, অর্থাৎ সর্বপ্রথম এরা নামাজ পড়া হবে। তা সুম্মা নারজিউ ফানান হারু, অতপর নামাজ পড়ার পর কি করা হবে, নামাজ পড়ার পর যখন বাড়িতে চলে যাব তখন গিয়ে আমরা কুরবানি করব। দ্বিতীয় কাজ হবে কুরবানি করা। মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি আমাদের এইরকম যে কাজ করবে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিনে প্রথমে ঈদুল আজহার নামাজ পড়বে তারপর কুরবানি করবে, এই নিয়ম যারা পালন করবে তারা আমার সুন্নতকে যেন তারা জিন্দা রাখলো, তারা আমার সুন্নতের উপর যেন তারা অটল থাকলো, তারা আমার সুন্নতের উপরে থাকলো। ওয়ামান জাবাহা কাবলা ফাইন্নামা হুয়া লাহমন, আর বলতেছেন ওয়ামান জাবাহা কাবলা সলাত, আর যে সালাতের পূর্বে জবে করে নিল ফাইন্নামা হুয়া লাহমন, সেটা কুরবানি হলো না, সেটা হলো গোশত। সেটা যেভাবে আমরা অন্যান্য প্রাণী জবাই করি গোশত খাবার জন্য, সেটা আল্লাহ রাসূল বলতেছেন সেটা হবে কুরবানি নয়, সেটা হবে গোশত। লি আহলি, তার কাদ্দামাহু লি আহলি, যা সে তার পরিবারের জন্য প্রেরণ করে, অর্থাৎ গোশত খাবার জন্য কোনো প্রাণী জবাই করে যার পরিবারের জন্য যা প্রেরণ করে তার মতো হবে, যদি কেহ কুরবানির জন্তুটি নামাজের পূর্বে জবাই করে নেয়। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, এটা কুরবানির দ্বারে কাছেও যাবে না, এটা কুরবানির সাথে ওই জবেহের কোনো সম্পর্ক নাই। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা পেয়ে গেলাম যে অবশ্যই কোনো অবস্থাতে কুরবানিটি ঈদের নামাজের পূর্বে দেওয়া যাবে না, ঈদের নামাজের পরে দিতে হবে। যদি আমাদের সময় নেই, আমরা এসেই এই কাজ করে নেব, তাড়াতাড়ি করে নেব, এরকম তাড়াতাড়ির জন্যে প্রয়োজনে আপনি এই দিন দেবেন না। যদি আপনার কোনো অসুবিধা থেকে থাকে, যদি কোনো অসুবিধায় পড়ে যান তাহলে আপনি 10 জিলহজ কুরবানি দিবেন না, তাহলে আপনার অসুবিধাটা আপনার সলভ করে নেন, আপনি 11 তারিখ কুরবানি দিবেন 11 জিলহজ। যদি 11 জিলহজ আপনি পারতেছেন না তাহলে আপনি 12 জিলহজ কুরবানি দিবেন। এর তো ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, তাহলে আপনি কেন আপনার কুরবানিটি আপনি নষ্ট করবেন? এজন্য আমাদের উচিত হবে যে আমরা কুরবানিটি করব ঈদের নামাজের পর থেকে শুরু করে নিয়ে 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 জিলহজ মাগরিবের পূর্ব পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক এনায়েত করুক, বোঝার তৌফিক এনায়েত করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।